ফুলটা দেখছেন, এই ফুলটার নাম হচ্ছে গন্ধরাজ। এই ফুলটার তিনটে ভ্যারাইটিস আছে আমার কাছে। এই একটা ভ্যারাইটিস দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, আর সেন্টটাও দারুণ। আর এই ফুলের একটা ভ্যারাইটিস আছে, এই যে দেখছেন এটাও একটা গন্ধরাজ। এই যেটা গাছটা কুলি আসছে, এই যে সব কুলি, এগুলো ছোটো গাছ, এই একটা ভ্যারাইটিস। আর এই যে দেখছুন গাছটা, এটা গন্ধরাজ, কত সুন্দর কুলি এসছে। কুলিটা দেখতেই পাচ্ছেন, ছোট্ট একটা প্যাকেটে আছে গাছটা। এই একটা ভ্যারাইটিস, এগুলোর দামও মাত্র 35 টাকা করে। আর এটা তো দেখলেনি, এই ভ্যারাইটিসটাও একটা আছে, এগুলো পুরো কাঁঠালের মতো দেখতে পাতা, দারুণ এটাও। আর সেন্ট তো অতুলনীয়, অতুলনীয় সেন্ট। এই যে দেখছেন এইটা, এটা হচ্ছে চাইনিজ গন্ধরাজ। এটা মূলত টবে হওয়ার জন্য, আপনারা এই গাছটা টবেও করতে পারবেন। আর আগের যে গাছগুলো দেখালাম ওগুলো মেনলি মাটির গাছ, এগুলো আপনার টবে করতে পারবেন। ওগুলো পারবেন টবে করতে, কিন্তু ওগুলো কিছুদিন পরেই আপনাদের মাটিতে আবার লাগিয়ে দিতে হবে। আর এই যে চাইনিজ গন্ধরাজ যেটা বললাম, এটা চাইনিজ গন্ধরাজ, এটার এখনও ফুল আসেনি, এটার কিছুদিনের ফুল আসবে। এটাও দারুণ গাছ, অসম গাছ, আপনারা এই গাছগুলো নিয়ে যেতে পারেন, প্রচুর আছে।